খবরদার, কেউ তোমরা মাইক অন করবে না। আমি যখন প্রশ্ন করব ঠিক তখনই মাইক অন করবা। এখন ক্লাসটা নিরিবিলি, আমার মাথাটা পুরো পাগল হয়ে গিয়েছিল। তাসনিয়াকে, তাসনিয়ার বাসা থেকে এত আওয়াজ আসতেছে। ঠিক আছে, আমি বলছিলাম যে শীতের সকালে গরম ধোঁয়া ওঠা পিঠা খেতে ভালো লাগে না? মাথা নাড়াবা সবাই, পিঠা খেতে ভালো লাগে? জিমিস যে করছো সাউন্ড। আচ্ছা বলো, ফাটাফাটি ফাটাফাটি চিতই পিঠা মরিচ ভর্তা, দারুণ নাস্তা। যারা গ্রামের বাড়িতে যায় শীতের বেলা, নানু দাদুরা পিঠা বানায়, সেটা উঠানে বসে খায়, খুবই মজার অভিজ্ঞতা। আমি জানি না যে তোমরা গ্রামের বাড়িতে যে এরকম করে পিঠা খেয়েছো কিনা। দাদি বাড়ি যে খেয়েছো, কি পিঠা খেয়েছো? পিঠা, শীত মানে মজা। এবারে বলো দেখি কি পড়ছিলাম, একটু পড়াতে আসি। আচ্ছা, আমি উত্তরগুলা লিখে দেই, তোমরা সব আমার সাথে মিলাবা, ঠিক আছে? সবাই বাড়ি কাজটা টেবিলে রাখো। এবার আমি জোড় সংখ্যাগুলো আগে লিখব, তারপরে লিখব বেজোড় সংখ্যা। তোমরা সবাই মিলিয়ে নিবে। জোড় সংখ্যা লিখছি, জোড় সংখ্যা। তোমরা যে জোড় সংখ্যাগুলো লিখছো সেগুলো একটু প্লিজ মিলায় নাও, ঠিক আছে? 2 4 6 এ আক দিল
কে বোর্ডে? আট, দশ, বারো, চোদ্দ, ষোলো, আঠারো, বিশ, বাইশ, চব্বিশ, ছাব্বিশ, আঠাশ। ওয়ালাইকুম আসসালাম। চৌত্রিশ, ছত্রিশ, আটত্রিশ, চল্লিশ, বিয়াল্লিশ, ছিচল্লিশ, আটচল্লিশ, পঞ্চাশ। আমি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে সংখ্যাগুলা লিখলাম, বেড়া একটু খেয়াল করো। সবার সবাই খাতাটা মিলিয়েছ? ভেরি গুড। সবাই জোড় সংখ্যা যাদেরটা হয়েছে ভেরি গুড। এবারে আমি দেখাচ্ছি, একটু ঠিক করো, সবাই চুপ থাকবা। আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনো। মিউট হও, কারবার হাতে কাগজ আসছে মিউট হও। আচ্ছা, জোড় সংখ্যাগুলো যদি একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো জোড় সংখ্যার বৈশিষ্ট্য কি। এক সংখ্যাগুলো, ঠিক আছে, দেখো, দুই, চার, ছয়, আট, একক। এখানে একক সংখ্যা কোনটা? দুই। দেখো, দুই, চার, ছয়, আট, শূন্য, মানে এই যে বার, দশ, বারো, চোদ্দ, মানে এইখানে যে একক সংখ্যাগুলো, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। এটা একক, দশ, একক, দশক, একক, দশক, একক, দশক, একক, দশক। এই যে সংখ্যাগুলো একক দুই সংখ্যাগুলো, সেগুলো সবচেয়ে কী হবে? দেখো, শূন্য, দুই, চার, ছয়, আট, শূন্য, দুই, চার, ছয়, আট, শূন্য, দুই, চার, ছয়, আট। তার মানে বুঝতে পারছো না, কারো বাসা থেকে আওয়াজ আসছে। মিউট হও, দেখো তো সার্চ করে কার বাসা থেকে আওয়াজ আসছে। অপর্ণা খান, প্লিজ মিউট শব্দটা বন্ধ করো প্লিজ। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি জোড় সংখ্যাগুলার প্রথম প্রথম সংখ্যাটা সব সময় কি হবে? বুঝলাম, দুই, চার, ছয়, আট। এই সংখ্যাগুলো যদি একক স্থান, সেই সংখ্যাটা সব সময় হবে জোর, এটা কিন্তু মনে রাখবে। কে মিউট করেনি? ও আদ্রিতা খান, মিউট হও, মিউট হও। আচ্ছা, এবার একটু খেয়াল করো, জোর সংখ্যাগুলা সব সময় একক স্থানের মান হবে শূন্য, দুই, চার, ছয় আর আট। যদি এই কটা সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলো হবে জোর সংখ্যা, ঠিক আছে। আমরা এবার বিজোড় সংখ্যাগুলো একটু লিখব। তোমরা বিজোড় সংখ্যাগুলো আবার একটু মিলিয়ে নাও। বিজোড় সংখ্যা, এক, তিন, পাঁচ, সাত, নয়, এগারো, তেরো, পনেরো, সতেরো, উনিশ, একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ,
31 33 35 37 39 41 43 45 47 এই হচ্ছে আমার 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা তোমরা কি নিচ্ছ স্টার্ট চিহ্ন এবারে আমরা একটা জিনিস খেয়াল করব আমরা বিজোড় সংখ্যায় দেখেছিলাম ওদের একক স্থানীয় অঙ্ক হবে 2 4 6 8 0 আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক কি হবে 1 3 5 7 9 এই পাঁচটা সংখ্যা একটু খেয়াল করো এই যে একক স্থানীয় অঙ্ক তার মানে এটা 1 3 5 7 9 সবারই কিন্তু একই 1 5 7 9 আর এবার জিজ্ঞেস করে কেন কে মিউট হলো কে আনমিউট হলো কে তাহলে একটু খেয়াল করো আমরা বিজোড় সংখ্যা দেখতে পাচ্ছি জারিয়া মিউট হয়ে যাও তোমা তাহলে দেখো আমরা বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি 1 3 5 7 9 এই কটা সংখ্যা যদি তোমার একক স্থানে থাকে তাহলে সেই সংখ্যাটা হবে বিজোড় সংখ্যা তোমরা কি এবার বুঝতে পেরেছো মেয়েরা বাড়ি কাজ হয়েছে তারা বড় করে একটা স্টার চিহ্ন দাও এবার আমি বোর্ডটা মুছে ফেলছি এবারে আমি সবাই আশা করি করেছো আমি তোমাদের একটা পরীক্ষা নিব জোর বেজোরের উপরে তার আগে আমরা আসো একটু ইয়া করে নেই আচ্ছা দেখতে পাচ্ছো বোর্ড দেখতে পাচ্ছো মেয়েরা গোল দাগ দেই আচ্ছা 4 আর 2 মিলে কত হয় মেয়েরা
তো চাটা দেখবে, এই যে এখানে সব সংখ্যাগুলো বিজোড় সংখ্যা, আর গোল দাগের সংখ্যাগুলো হচ্ছে এই যে জোড় সংখ্যা, এই যে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। বলো কিছু বলবে, বলো। আচ্ছা, সংখ্যা শেষে 2, 4, 6, 8 বা 0 থাকলে জোড় সংখ্যা। আমরা একটু আগে এই তোমরা দুজন মিউট হও। মিউট হয়ে যাও, যে দুজনের নাম বলা হলো তারা মিউট হয়ে যাও। আচ্ছা, এখন দেখো সংখ্যার শেষে 2, 4, 6, 8 অথবা 0 থাকলে হচ্ছে জোড় সংখ্যা, আর সংখ্যার শেষে যদি 1, 5, 7, 9 থাকলে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। যে 1, 3, 5, 7 আর কি, যে সূত্রটা পড়েছি যে 2, 4, 6, 8 বা 0 থাকলে হচ্ছে জোড়, আর 1, 3, 5, 7 বা 9 থাকলে হচ্ছে বিজোড় সংখ্যা। হ্যাঁ, কিন্তু একটু আগেই পড়েছি এবং এই জিনিসটা আমরা এখানে দেখলাম, ঠিক আছে। এখন কোনটা জোড় আর কোনটা বেজোড় আমরা কি বুঝতে পারবো? আমি এখন একটা সংখ্যা তোমাদেরকে মিউট হয় নাকি আমি দেখতেছি, দাঁড়া। শুধু মাথাটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটা সংখ্যা লিখি, তোমরা বলবা এটা জোড় না বিজোড়, ঠিক আছে? তোমাদের লেখা তোমরা শুধু বলবা সংখ্যাটা কি জোড় না বিজোড়। Thank you.
সবাই রেডি, 1 2 3 সবাই। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা একটা এসডব্লিউ লেখো, ঠিক আছে? সবাই খাতার মধ্যে লিখো। সবাই এসডব্লিউটা আমি এখানে কিছু সংখ্যা লিখব, তোমরা এই সংখ্যাগুলা তুলবা, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তারপরে যেগুলা বেজোড় সংখ্যা ওই সংখ্যাগুলোর মধ্যে গোল দাগ দিবা। খাতায় লেখো, খাতায় লেখো। আমি কি আমার কিছু দিতে হয়নি হইলো কেন? যেগুলো তোমাদের বিজোড় সংখ্যা সেগুলোর মধ্যে তোমরা শুধু গোল দাগ দিবা। আমি
জোর বেজোর করেছি, আজকে জোর বেজোর সম্পর্কে আরো কিছু করি। রোল নয়, পুষা বৃত্তে বাসার সান্তা অন করে, পুষা সান্তা অন করে। একটা সংখ্যা আমি তোমাকে বলছি, একটা সংখ্যা জোর কিনা সেটা আমি কিভাবে চিনবো বলো তো। শেষ সংখ্যা কি সংখ্যাগুলো থাকে জোরের ক্ষেত্রে বলো তো। দশ না, শূন্য হবে, শূন্য হবে। দুই চার ছয় আট শূন্য, দশ বলবো না আমরা, ঠিক আছে, আমরা বলবো শূন্য। ভেরি গুড বুসরা। আচ্ছা এবার বলো তো, সারিকা ইসলাম, সারিকা ইসলাম বলো। বিজোড় কিনা আমরা কিভাবে বুঝতে পারবো। এই সংখ্যাগুলো যদি সংখ্যার শেষে থাকে, এই সংখ্যাগুলো ভেরি গুড, এই তো তুমি দিয়েছো। আচ্ছা এবারে বলো তো, রোল ১৪, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। সকালে নাস্তা খেয়েছো? তাহলে এক, এটা কি জোর সংখ্যা না বিজোর সংখ্যা? তুমি যে একটা পরোটা খেয়েছো বলো তো। আচ্ছা আমরা কোনো সংখ্যা বিজোর কিনা এটা কিভাবে বুঝবো বলো তো। কোন সংখ্যাগুলো শেষে থাকে তাহলে সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আচ্ছা তুমি মিউট হয়ে যাও, জান্নাতের সাথে। তাসিয়া সাবিন বলো, তাসিয়া সাবিন, তাসিয়া সাবিন, হ্যাঁ বলো দেখি। বলবা যে আমরা জোর সংখ্যা কিভাবে বুঝবো যে এগুলা জোর সংখ্যা। সংখ্যার শেষে কি থাকলে বুঝবো যে এগুলো কি সংখ্যা?
হ্যাঁ সংখ্যার শেষে কোন সংখ্যাগুলো থাকলে এগুলো জোড় সংখ্যা হবে বলতে পারছো না তাহলে তুমি মিউট হয়ে যাও জুনায়রা বলো তো জুনায়রা আমিন কোন সংখ্যাগুলো থাকলে সেগুলো জোড় সংখ্যা বলো তো জুনায়রা ভেরি গুড দুই চার ছয় আট ও শূন্য থাকলে সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা অনেক ধন্যবাদ বাকি মেয়েরা কি বুঝতে পেরেছো রোল এক কোন সংখ্যাগুলো বিজোড় সংখ্যা শেষে কি কি থাকবে এক তিন পাঁচ সাত ও নয় ভেরি গুড ভেরি গুড আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম হাত উঠাইছে কে যে কোন সংখ্যাগুলো আমরা বুঝবো যে কোন সংখ্যাগুলো জোড় আর কোন সংখ্যাগুলো হচ্ছে বিজোড় আচ্ছা এবার আমরা একটু বইতে আবার চলে যাই দেখতে পাচ্ছো নিচে নিয়ম অনুযায়ী একশো পর্যন্ত সংখ্যা চিহ্নিত করো দশ দশ করে গণনা দশ বিশ তিরিশ এগুলাকে গোল চিহ্ন দিতে বলছে পাঁচ পনেরো পঁচিশ এগুলা হচ্ছে চার কোনা আর তিন হচ্ছে তিন ছয় তিন তিন করে বাড়লে সেগুলোকে ত্রিভুজের ভিতরে আটকাইতে বলছে এখন তোমরা কি বুঝতে পেরেছো আমরা কিভাবে করব যেমন করবা আমরা একটু দেখি কি আমরা কি দশ গুলা কি পঁয়ত্রিশ পাঁচ পাঁচ করে এগুলো এখন করার দরকার নেই আচ্ছা বলো এটা দরকার নেই তোমরা এটা বাসা মিলিমিলি করবে তারপরে কালি কি আঁকাবো নীল কালি দিয়ে আঁকাই আর পনেরো পনেরোর মধ্যে দেখো তিরিশের মধ্যে তিনটা ঠিক আছে
তারপরে ত্রিভুজ দিবা, তারপরে এগুলো করবা, আবার বিজোড় সংখ্যাগুলো কি করবা, ঠিক আছে? এখন বলো, সবাই কি জোর বেজোর শিখেছো? আজকে আর করবো না, এখন তোমরা আজকে একটু তোমাদের কথা শুনে করবা।